যখন ঘোষণা পাই আমি একটা পলটির জন্য আবেদন করি, কেননা আমার একটা পেট্রোল পাম্প আছে এবং সেই পেট্রোল পাম্পের অভিজ্ঞতা নিয়ে ওই পেট্রোল পাম্পের প্যাডের উপরেই আমি একটা আবেদন করলে আইন অনুগভাবে আমি একটা পলট বরাদ্দ পাই। এই পলটটা বরাদ্দ দেওয়ার পর গভর্নমেন্টের এখানে আমার কাছে যে চিঠি আছে বিপিআরএস স্মারক নাম্বার, এই চিঠিটা আমি গভর্নমেন্টের পাই। পাওয়ার পরে নিয়ম অনুযায়ী গভর্নমেন্টের সাথে গভর্নমেন্টের পক্ষে প্রথম পক্ষ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সড়ক ডিভিশন বনানী ঢাকা, গভর্নমেন্টের পক্ষে লিজদাতা এবং আমি শিফাত সিএনজির মালিক হিসেবে দ্বিতীয় পক্ষ লিজ গ্রহীতা চুক্তিপত্র স্বাক্ষর করি। এবং এই চুক্তিপত্রের আগে আমাকে 10 লক্ষ টাকা জমানত দিতে হয়, তা দেই, এবং জমানত দেওয়ার পরে 1 বছরের ভাড়া অগ্রিম ভাড়া দিতে হয়। সেই অগ্রিম ভাড়া দিয়ে আমি চুক্তিপত্র কমপ্লিট করি গভর্নমেন্টের পক্ষে তত্ত্বাবধায়ক ইঞ্জিনিয়ার, আই মিন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, আর আমার পক্ষে আমি শিফাত সিএনজির মালিক হিসেবে এই গভর্নমেন্টের সাইনটা দেখব। আমি চাচ্ছি না অত রিস্কে যাইতে, আমি যদি কোনো প্রোটেকশন পাই, আইন পাই, তার মাধ্যমে সরাসরি না যেয়ে ওই আইনের মাধ্যমে আমার একটু সময় লাগুক। আমি তো সাপোর্ট করছি তৈরি তো গ্যাস প্রকল্প, ওটাতে আমাদের অনেক কাগজপত্র প্ল্যান দিতে হয়, আমি প্ল্যান পাস করি, জমা ফি জমা দিই, সমস্ত কমপ্লিট করার পরে আমার মনে হলো আমি যেহেতু আমেরিকান আমাকে ফ্যামিলি দেখতে যাইতে হয়, নিজের কিছু কাজও আছে, আমি তখন একটা অংশীদার নেওয়ার মনস্থ করি, একজন পার্টনার যদি পাই সলভেন্ট, কিছু টাকারও ক্যাপিটালও হেল্প হবে, উন্নয়নেও সুবিধা হবে, দেখভাল করতে হবে, কেননা তৎকালীন সময়ে সবাই একটা মোক্ষম বিজনেস হিসাবে লুফে নিয়েছিল। আমিও চেষ্টা করে পেয়ে গেলাম এবং ভাবলাম যে একটা সৎ নিষ্ঠাবান এবং বিনিয়োগকারী পার্টনার যদি পাই আমি, আমি সেইভাবে জনৈক কামাল উদ্দিন বলে একজন ভদ্রলোককে নিলাম, তার বাড়ি নারায়ণগঞ্জ, সে আসলো, আমি তার সাথে পরিচয়ের পরের দিন যে সে আমাকে নিয়ে গেল, বললো যে আমার অনেক বড় ব্যবসা, তার একটা ঢেউটিনের দোকান দেখালো আমাকে, যেটা নাকি এখন নাই। আমি বললাম ঠিক আছে, একটা কিছু শর্ত সাপেক্ষে তার সাথে আমার একটা চুক্তি হয়, তো চুক্তি অনুযায়ী সে আমাকে কিছু টাকা দেয় এবং একটা চেক দেয়, চেকটার কপি আমার কাছে আছে। পরবর্তীতে সে চেকটা ডিজনার হয়, চেকের অ্যামাউন্টটা 14,57,150 টাকা। যারা বিদেশে থাকি বিদেশের আইন অনুযায়ী নিয়মকানুন অনুযায়ী বা মনটা আমাদের উদার হয়ে গেছে, আমরা এখানকার আইন মানি, আইনের বিরুদ্ধে আইনের প্রতি শ্রদ্ধা, আইনের বিরুদ্ধে যাওয়ার কোনো চেষ্টাই এখানে করা হয় না আমেরিকাতে, তেমনিভাবে উনি যখন কিছু কাগজপত্র সই করে আমাকে একটা চেক দিল, কিছু টাকা নগদ দিল, যেটা রিসিট আমি ওনাকে দিতে বাধ্য হয়েছি বা দিয়ে দিছি, কিন্তু চেকটা দেওয়ার পর যে কাগজগুলো সাইন করলো ওইটাকেই সে সম্বল মনে করে আমার থেকে এই যে দূরে সরলো, আজও বাবদে সে আমাকে থেকে দূরে থাকে, সে আমাকে টাকা চাইলে কালকে আজকাল বলে আজও পর্যন্ত আমার টাকা দেয় নাই। আর গভর্নমেন্ট ইতিমধ্যে এই গড়িমসির কারণে একটা চিঠি নোটিশ আমাকে দিল, যে নোটিশে বলা হলো তুমি 10 দিনের মধ্যে আমাদেরকে জানাও কেন তুমি প্রজেক্ট করো নাই, এত লাভজনক প্রজেক্ট, মানুষ জমি পায় না, ঢাকা শহরের জমি, এত দামি জমি, জমিটার এখন মূল্য হবে প্রায় 10 কোটি টাকা, তো সেই জমির মধ্যে তুমি কেন, যদি না পারো তোমার 10 লক্ষ ফেরত নিয়ে যাও, অন্য প্রজেক্টে আমি না, আমি নিজে কিছু বিনিয়োগ করলাম, আস্তে আস্তে ও কিছু বিনিয়োগ করে, আমার টাকা না দিয়ে ওখানে বিনিয়োগ করে বেশি, তো সে বোধ হয় কিছু টাকা খরচ করেছে ওখানে। করার পরে প্রজেক্টটা যখন চালু অবস্থা হয় আমাকে আবার চলে আসতে হয় আমেরিকায়, আমি আমার টাকা চাই, যে তুমি প্রজেক্টে আসতে হলে তোমাকে টাকা দিতে হবে, সে টাকা না দিয়ে আমাকে একটু হুমকির মতো দেওয়া শুরু করলো। তা আমি ভয়ে, আর আমি সবসময় যাই না, একা যেতে পারি না, আমি একা থাকি, আমার কোনো আত্মীয় স্বজন তেমন নাই, আমি 26 বছর যাবত আমেরিকায়, আমার সব কিছু গোড়ায় আমেরিকায়, যার ফলে আমি ওখানে খুব জড়সড়ভাবে তাকে ধরতে পারি না, আমি পলিটিক্যালি অতটা ইনভলভ না যে আইনগতভাবে, এমনিভাবে বিপর্যয়ের মধ্যে থেকে থেকে আমি তার নামে সরকারি সহায়তার জন্যে এ যাবৎ বিভিন্ন থানায়
8 বার জিডি করেছি, হোম মিনিস্ট্রিতে একটা চিঠি দিছি, সেই হোম মিনিস্ট্রি থেকে চিঠি আমাকে রিসিভের কপি আছে, তারা আমাকে রিসিভ করছে যে কমিশনারকে এটা পাঠাইছি, ঢাকা কমিশনার সিটি, ঢাকা সিটি কমিশনার এটার অ্যাকশন নেবে। কিন্তু আজ পর্যন্ত কোনো কমিশনার বা কোনো সরকারি তরফ থেকে আমার কাছে কোনো অ্যাকশনের কোনো খবর আসে নাই বলেছি। কারণ আমার বাসা দমরা থানার মাধ্যমে অনেক সময় আমি যাত্রাবাড়ি থানায় যাইতেও ভয় পাই, কেন মানুষ আজকে 5,000-10,000 টাকা দিলে মানুষ খুন হয়ে যায়, আর আমার কোনো কেউ নেই, আমার একটা ছোটো ছেলে, এই ছেলে তো কিছু বুঝে না, সে বাংলাদেশ ছুটি নেয় না, কাজেই আমি যদি এইভাবে এই টাকার জন্য আমার জীবন শেষ হয়ে যায়, জানি না আল্লাহ কখন বেশি আছে, আপনারা আছেন, আমার প্রবাসী ভাইরা আছে, আমার চিঠিতে আমি সেটাই উল্লেখ করছি যে আমার আমার এখানে আমি একা না, প্রবাসী আরও বহু প্রবাসী আছে যারা আমার মতো এরকম বিভিন্নভাবে হেনস্ত হচ্ছে। আমেরিকান এম্বাসিতে আমি একটা কপি দিছি, আমি পুরোপুরি অ্যাকশনের জন্য যাইনি, যদি আমার সে ইয়েটা করে, আর তারপরে আমি একটা চিঠি যখন পাইছি ডিপার্টমেন্ট থেকে যে তোমার এই প্রজেক্ট ক্যান্সেল হয়ে যাবে যদি তুমি না করো, তা আমি তাড়াহুড়ো করে যেমনি পারছি মোটামুটি গছ গাছ করে এগিয়ে গেছি, কোর্ট থেকে আমাকে নোটিশ দিছে যে ওরা আমাকে ক্যান্সেল করার নোটিশ দিছে, পরে আমি কোর্ট থেকে অর্ডার করেছি যে আমার এইটাকে স্টে করা হোক, স্টে অর্ডার আমার কাছে আছে।